নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তা এই প্রশ্নগুলো শুধু সিটের না, আপনারা যে যেই টেটি পরীক্ষা দিচ্ছেন তা সেই টেটের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন একটা একটা করে প্রতিটা প্রশ্ন ইংরেজিতে লেখা আছে, অসুবিধার কোনো কারণ নেই। আমি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের বাংলায় বলে দেবো, যেটা আপনাদের অ্যান্সার করতে খুবই সুবিধা হবে। তা এই ভিডিওটা তাদের জন্য খুবই উপযুক্ত যারা ওয়েস্ট বেঙ্গলের মানে বাংলা মিডিয়ামের ছেলে, কিন্তু সিটেটে পরীক্ষা দেওয়ার সাহস রাখে, ঠিক আছে? তা তারা খুবই গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখবেন, দরকার হলে দু তিনবার ভিডিওটি দেখে নেবেন। তো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, দি গ্রাফ অফ দ্য ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল মাইনাস ফোর ইজ এ লাইন। তাহলে কি বলেছে, একটা গ্রাফের ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইজ এ লাইন। তা এই লাইনটা অপশান এ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, অপশান বি মানে এক্স অ্যাক্সিস এর সমান্তরাল, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল, পাসিং থ্রু অরিজিন, অরিজিনকে পাস করে যাচ্ছে, আর অপশান ডি হচ্ছে নান অফ দিস। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বন্ধুরা, এই যে আমরা এখানে একে দিয়েছি, তা একে এখানে বুঝতে পারছেন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফোর মানে নিচেরটা, তাহলে সেটা কি না এক্স অ্যাক্সিসের সমান্তরাল, ঠিক আছে? তা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে অপশান এ এখানে কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে? আপনারা যদি এইরকম মক টেস্টের যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আছে তা সেগুলো আপনারা দেখতে চান, সেগুলো আপনারা প্লেলিস্টের মাধ্যমে গিয়েও কিন্তু দেখতে পারেন, কেন প্লেলিস্টে এইরকমই ধরনের প্রচুর ভিডিও আপলোড করা আছে। তা সুতরাং আপনারা সেখানে গিয়ে এই ভিডিওর যে অঙ্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে পেতে পারেন, যার ফলে আপনাদের এগুলো কিন্তু পরীক্ষার সময় খুবই উপকারে লাগবে। তা এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষার জন্য আসছে, তা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। চলে আসছি কথা না বাড়িয়ে পরবর্তী প্রশ্নে। দি অ্যাঙ্গেল অফ ইভ্যালুয়েশন অফ দ্য সান when the length of a shadow of a vertex pole is equal to its length. তা কি বলেছে, দ্য অ্যাঙ্গেল কোণ অফ ইভ্যালুয়েশন মানে উচ্চতা অফ দ্য সান সূর্যের সাথে, when the length of a shadow যখন ছায়ার মানে ছায়াটা যখন লেন্থ অফ এ শ্যাডো, লেন্থ মানে যতটা চওড়া, অফ এ ভার্টেক্স পোল খাড়া বা উল্লম্ব, ভার্টেক্স মানে হচ্ছে খাড়া বা উল্লম্ব পোল, ইজ ইকুয়াল টু ইটস লেন্থ ইজ, তা এর লেন্থের সমান, কোন লেন্থের সমান? তাহলে এই দেখুন এইখানে আমরা এই ছবিটা এঁকেছি, তার বলেছে কি যে সূর্য উঠছে আর তার যে ছায়া তার ভার্টেক্স পোলে তার যে ছায়া পড়ছে, তাহলে আমরা একটা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এই যে সূর্য উঠছে এখানে এটাকে বি এটাকে সি, তাহলে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রে এসি, এসি ডিভাইডেড বাই বি সি, তাই না? এটা আমরা লিখতে পারি এসি মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, সেটাই করেছি ইজ ইকুয়াল টু সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে সাইন থিটা এবার লম্ব এটাকে আমরা এক্স ধরেছি, আর এইটা যদি অতিভুজ ধরা হয় তাহলে কি এক্স ডিভাইড বাই এক্স রুট অফ টু, ঠিক আছে? তাহলে এক্স রুট অফ টু কি, সরি আমি এখানে একটা ভুল বলেছি, যে এসি মানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তা এটা এ বি হবে, ঠিক আছে? তা এক্স ডিভাইড বাই এক্স রুট টু ইজ ইকুয়াল টু সাইন থিটা, তা সাইন থিটার মান আমরা জানি যে ওয়ান ডিভাইড বাই রুট টু, ওয়ান ডিভাইড বাই রুট টু কার মান না 45 ডিগ্রি, তা এখানে সঠিক উত্তর হলো 45 ডিগ্রি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পজ করে আরও দু তিনবার দেখুন, প্রয়োজনে আপনারা খাতায় অঙ্কটা করুন, আশা করি আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না, আপনারা অঙ্কটা শিখে যাবেন। চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্য সাম অফ এ নাম্বার, একটা নাম্বারের সাম অফ টু ডিজিট মানে দুটো ডিজিটের একটা নাম্বার আর তাদের যোগফল, অ্যান্ড দ্য নাম্বার অবটেইনড বাই রিভার্সিং দ্য ডিজিট অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 100। মানে বলেছে কি, একটা নাম্বার আছে, ঠিক আছে, একটা নাম্বার আছে, দুটো ডিজিটের একটা নাম্বার আছে, এবার ওই দুটো ডিজিটের একটা নাম্বার এর সাথে যদি নাম্বারটা ডিজিট দুটো ওলট পালট করে দেন, দিয়ে যদি যোগ করেন নাম্বারটা এবং ওলট পালট করে যে নাম্বারটা হলো সেই নাম্বারটা যোগফল বলছে 110। তাহলে ইফ দ্য ডিফারেন্স অফ দ্য ডিজিট ইজ 4, তাহলে যদি ওই যে সংখ্যা দুটো ধরা হয়েছে দুটো ডিজিটের মধ্যে পার্থক্য যদি 4 হয়,
দেন দ্য নাম্বার ইজ, তাহলে নাম্বারটা কত হবে সেটাই আমাদের এখানে জানতে চাওয়া আছে। তা প্রথমে আমরা ধরে নিলাম, লেট দ্য নাম্বার অফ ডিজিট এক্স ইজ এক্স আর ইউনিট ডিজিট ওয়াই, মানে 10 ডিজিটের যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে এক্স আর ইউনিট ডিজিটে সেটা ওয়াই, একক দশক এককের সংখ্যাটা ওয়াই আর দশকের সংখ্যাটা এক্স, তাহলে টু ডিজিট নাম্বার হবে কত, তাহলে 10x প্লাস ওয়াই সেটাই আমরা লিখেছি। এবার অ্যাডিং টু কোশ্চেন বা কোশ্চেনের মত অনুসারে 10x প্লাস ওয়াই প্লাস 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 110, যে এইখানে বলা আছে 110, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এটা একটা ইকুয়েশন বের হলো। এইবার দেয়ার ডিফারেন্স বলেছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 বলেছে, তাহলে এক নম্বর ইকুয়েশন আর দুই নম্বর ইকুয়েশন আমরা একসাথে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে এক্স এর মান আমাদের কত বেরিয়েছে, কাটাকুটি করে এক্স এর মান আমাদের বেরিয়েছে 7 আর ওয়াই এর মান 3, তাহলে আমরা বুঝে যাচ্ছি যে 7 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4, তাহলে নাম্বারটা কত হবে 10 ইন্টু 7, তাই না, তাহলে 10 ইন্টু 7 মানে কত, 10 ইন্টু 7 মানে হচ্ছে আমাদের এখানে 70 প্লাস তার সাথে 3 যোগ হবে যেহেতু ওয়াই, তাহলে 73 73, ঠিক আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, তাহলে আমাদের সঠিক উত্তরটা কোনটা হলো, সঠিক উত্তরটা হলো অপশন বি, ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 4 ডেজ অ্যান্ড এ অ্যালন ক্যান ডু ইট ইন 12 ডেজ, বলেছে কি এ এবং বি এরা একসাথে একটা কাজের কি একটা কাজ 4 দিনে শেষ করতে পারে এবং এ ওই একই কাজ সে 12 দিনে শেষ করতে পারে, ইন হাউ মেনি ডেজ, কত দিনে বি অ্যালন ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে বি একা কি ওই কাজটা শেষ করতে বি এর কতদিন সময় লাগবে, তাহলে এ প্লাস বি মানে দুজনে মিলে করো সমগ্র কাজ যদি একাংশ হয়, তাহলে একের চার 1/4 লিখেছি, তাহলে এ একা করে কত 1/12, তাহলে আমরা এখানে করছি কি এ প্লাস বি মাইনাস এ, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1/4 মাইনাস 1/12 করছি, করার পরে আমাদের এখানে 1/6 অ্যান্সার আসছে, সমগ্র কাজ একাংশ হলে তা বি আমাদের কদিনে কাজ শেষ করছে, এখানে যে এ এ কেটে গেল তাহলে বি পড়ে থাকলো, বি আমাদের কাজটা 6 দিনে শেষ করছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা, এ ম্যান ট্রাভেল সাম ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্ন অ্যাট 9 কিলোমিটার পার আওয়ার, মানে কি বলেছে একটা একজন লোক একটা ডিস্টেন্স কভার করে, মানে যায় সে 12 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং আসে 9 কিলোমিটার পার ঘন্টা গতিতে, ইফ দ্য টোটাল টাইম টেকেন বাই হিম ইজ 2 আওয়ার্স অ্যান্ড 20 মিনিটস, সে যদি সমগ্র জার্নিটা যাওয়া আসাটা 2 ঘন্টা 20 মিনিট হয়, দেন দ্য ডিস্টেন্স ইজ, তাহলে আমাদের ডিস্টেন্সটা কত সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, আমরা জানি স্পিড ইন টু টাইম, তাহলে ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে, ডিস্টেন্স ডিস্টেন্সই রাখলাম, এবার স্পিড, স্পিডটা কি করছি না, স্পিডটা বলেছে কি এখানে আপেক্ষিক যেহেতু স্পিড আছে, তাহলে 12 × 9 / 12 + 9 করে ইন্টু 2 আওয়ার্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কি 7/3, কেন না 2 আওয়ার্স 2 লিখলাম আর উপরে 20 নিচে 60, আমরা এটাকে আমাদের নিজের ইচ্ছা মতো করে নিলাম, তার কারণ কেন আমাদের ক্যালকুলেশন করতে যেতে সুবিধা হয়, তা চলুন ক্যালকুলেশন করার পর কাটাকুটি করে আমাদের অপশানের অ্যান্সার বেরিয়েছে 12, তাহলে অপশান ডি হচ্ছে 12 আমাদের অ্যান্সার। চলুন পরবর্তী প্রশ্ন যাই, পরবর্তী প্রশ্ন দেখে নিই কি আছে, পরবর্তী প্রশ্ন আছে, ইন এ টু ডিজিট নাম্বার 2 অঙ্কের সংখ্যা আছে, দ্য ডিজিট ইন টেন্থ প্লেস এক্সিট দ্য ডিজিট ইন ইটস ইউনিট প্লেস বাই 4, তাহলে টেন্থ প্লেসে আর ইউনিট প্লেস এক্সিট করে কত 4, তাই তো, এইবার আমাদের পরবর্তী কি বলেছে, দি সাম অফ দি সাম অফ ডিজিট ইজ 1/7 অফ দি নাম্বার দেন দ্য ডিজিট অ্যাট দ্য ইউনিট প্লেস ইজ, তাহলে আমাদের এখানে কি বলেছে যে দি সাম অফ দ্য ডিজিট ওই দুটো সংখ্যা যদি যোগফল 1/7 অফ দ্য নাম্বার একের সাথে যে নাম্বারটা তার হয় তাহলে দেন দ্য ডিজিট অ্যাট দ্য ইউনিট প্লেস ইজ, তাহলে খুবই সহজ অঙ্ক বন্ধুরা, এই অঙ্ক আমরা কিছুক্ষণ আগে করে আসলাম, তা এই অঙ্কের উত্তর কত হবে না, এই অঙ্কের উত্তর হবে কিন্তু 4, ঠিক আছে, 4 হবে এই অঙ্কের উত্তর, আপনারা এই অঙ্কটা নিজেরা বাড়িতে ক্যালকুলেশন করুন, কে আমরা যখন আগে একটা অঙ্ক করে দিয়েছি আপনারাও চেষ্টা করুন, আপনারা নিজেরা করার চেষ্টা করুন, তাহলে আপনারাও শিখবেন, আমি করে দিলে তো হয়েই গেল, ঠিক আছে, আপনারাও চেষ্টা করুন, আশা করি এই অঙ্কটা পারবেন, কমেন্টে জানাবেন এই অঙ্কের অ্যান্সার কীভাবে আপনারা করলেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পরবর্তী প্রশ্ন আছে, দি এরিয়া
অফ এ স্কোয়ার ইজ 64 সেন্টিমিটার স্কোয়ার, মানে একটা বর্গক্ষেত্রের আয়তন বলেছে 64 মিটার স্কোয়ার। দেন ইটস পেরিমিটার ইজ, তাহলে এর পেরিমিটার মানে পরিধি কত হবে। তাহলে আমরা বর্গক্ষেত্রের আয়তনের ফর্মুলা জানি, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, তাহলে এ স্কোয়ার যদি 64 তা এ ইজ ইকুয়াল টু 8 হবে। আর পরিধির ফর্মুলা কি, 4a, তাহলে 4 ইন্টু এ, তাহলে 4টা 32, তাহলে 32, 32 সেন্টিমিটার স্কোয়ার আপনাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে, দি এইচ সি এফ অফ টু নাম্বার ইজ 11 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 693। মানে কি বলেছে, দুটো সংখ্যা আছে, তাদের গসাগু 11 এবং লসাগু 693। ইফ ওয়ান নাম্বার ইজ 77, যদি একটা নাম্বার 77 হয় তাহলে অপরটি কত। খুবই সহজ অঙ্ক বন্ধুরা, যে আমরা জানি কি, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তা একটা সংখ্যা যখন দেওয়া আছে, তা সেই সংখ্যাটাকে নিচে নিয়ে এসেছি, তাহলে লসাগু গুণ গসাগু করেছি, যে সংখ্যা যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে আমাদের উত্তর বেরিয়েছে 99। অপশান সি সঠিক উত্তর। ঠিক আছে, খুবই সোজা ছিল অঙ্কটা, অসুবিধা কোনো হয়নি সেরকম। তা চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলেছি কি, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 16, 24, 36, and 54। তাহলে আমাদের সেই নাম্বারটা খুঁজে বার করতে হবে, সেই ছোট নাম্বারটা খুঁজে বার করতে হবে, যে নাম্বারটা 5 ডিজিটের এবং যে নাম্বারটা 16, 24, 36, and 54 দিয়ে ভাগ যায়। তা প্রথমেই আমরা কি করবো, 16, 24, 36, 54 এই লসাগু বার করে নেবো। এই লসাগু আমাদের বেরিয়েছে 432। এবার 432-এ আমরা এক একটা অ্যান্সার দিয়ে টেস্ট করবো। তাহলে 10368, তাহলে 432-কে দেখবো একে ভাগ করে, মানে 432-কে ভাগ করবো 10368, বা এর সাথে আমরা যদি 24 ইউনিট গুণ করি তাহলে 10386 হয়। যেহেতু প্রথম অ্যান্সারটা গুণ করে হয়ে গেছে, তখন এটাই আমাদের অ্যান্সার, বাদ বাকিগুলো টেস্ট করার দরকার নেই, অকারণ সময় নষ্ট হবে। ঠিক আছে, তো চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, এ অ্যাভারেজ, দ্য অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ নাম্বার ইজ 20। তার মানে কি বলেছে, 7টা পরপর সংখ্যার গড় 20। দ্য লার্জেস্ট অফ দিস নাম্বার ইজ, তাহলে ওই নাম্বারের মধ্যে যেটা লার্জেস্ট নাম্বার সেটা কত। ঠিক আছে, তাহলে 7টা পরপর যে সংখ্যা সেটা আমরা লিখে নিলাম, যে x, প্রথমেরটা x, তারপরটা x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4, x প্লাস 5, x প্লাস 6, তো 7টা সংখ্যা লিখে নিলাম। তাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের তাদের গড় বেরিয়ে যাবে, তা সেটাই কোশ্চেন অনুসারে 20 বলা আছে। তা ক্যালকুলেশন করার পর আমরা বার করেছি কত, x এর ভ্যালু আমরা বার করেছি 17। এবার বড় সংখ্যাটা কত হবে, এই 17-র সাথে যদি 6 যোগ করে দেন তাহলে সেটাই বড় সংখ্যা হবে। তাহলে 17-র সাথে 6 যোগ করলে আমাদের 23 হচ্ছে সেই সবচেয়ে বড় সংখ্যাটা, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 23। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দি ভলিউম অফ দ্য লার্জেস্ট স্পিয়ার কাট অফ ফ্রম এ সিলিন্ডার উড অফ এ বেস রেডিয়াস ইজ 1 সেন্টিমিটার অ্যান্ড হাইট ইজ 5 সেন্টিমিটার। ঠিক আছে, তা এখানে কি বলেছে, যে দি ভলিউম অফ দ্য গ্রেটেড স্পিয়ার কাট অফ ফ্রম এ সিলিন্ডার উড অফ বেস রেডিয়াস 1 সেন্টিমিটার অ্যান্ড হাইট 5 সেন্টিমিটার। দ্য ভলিউম মানে হচ্ছে আয়তন, অফ দ্য গ্রেটেড স্পিয়ার মানে হচ্ছে গোলক, ঠিক আছে, সবচেয়ে বড় গোলক, কাট অফ ফ্রম দ্য সিলিন্ড্রিক্যাল উড অফ এ বেস, তাহলে সিলিন্ড্রিক্যাল উড থেকে কাট অফ মানে কেটে নেওয়া হয়েছে, যার বেস ছিল 1 সেন্টিমিটার এবং হাইট ছিল 5 সেন্টিমিটার। তো এটা তো বন্ধুরা আপনারা যদি ফর্মুলাটা জানেন, তার ফর্মুলা থেকে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা এখানে ফর্মুলা থেকে জিজ্ঞেস করেছে যে কোনটা হবে, তা এখানে আমাদের দেখেই বোঝা যাচ্ছে 4/3 πr³, কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি ফর্মুলাগুলো মনে থাকে বা ফর্মুলা যদি আপনাদের মুখস্থ থাকে, তাহলে এই অঙ্ক করা কিন্তু খুব চারটিখানি, মানে খুব একটা চারটিখানি কি বলবো, মানে এটা খুব একটা কঠিন ব্যাপার না, যদি আপনাদের যে যদি আপনাদের ফর্মুলা মনে থাকে। ঠিক আছে, তা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, রেশনাল এক্সপ্রেশন x³ - 1 / x² - 1 ইন দ্য লোয়েস্ট ফর্ম ইজ, তাহলে এইটার কোন এক্সপ্রেশনটা এখানে সঠিক হবে আমাদের এটা জিজ্ঞেস করতে হবে। তাহলে আমরা লিখতে পারি a² - b² আর a³ - b³। তাহলে a³ - b³ এর ফর্মুলা নিশ্চয়ই আমরা জানি, যে a - b ইনটু a² + ab + b² আর তারপরটা কি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই আমরা লিখেছি ওপরে নিচে কাটাকাটি হয়ে গেল। তাহলে আমাদের কত উত্তর থাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান, এখানে অপশন ডিটা এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্নে চলে আসছি। তা নেক্সট প্রশ্ন আমরা এখানে দেখছি যে তিনটে প্রশ্ন দেওয়া আছে, তা তিনটে প্রশ্ন কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। তা প্রথমে আছে ডাইরেকশন, দি সার্কেল গ্রাফ গিভেন হিয়ার শোস দ্য স্প্রেডিং ডিগ্রি অফ এ কান্ট্রি অন ভেরিয়াস স্পোর্টস ডিউরিং দ্য পার্টিকুলার ইয়ার, স্টাডি দ্য গ্রাফ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি নেক্সট থ্রি কোশ্চেন। তা আমাদের এই স্টাডি করতে হবে এই গ্রাফটা এবং পরবর্তী তিনটে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তা গ্রাফটা আমরা দেখে নিয়েছি, বিভিন্ন কিছু ডিগ্রি দেওয়া আছে। আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাই। প্রশ্ন 43 নম্বর প্রশ্ন বলেছে, হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল স্পেন্ডিং ইজ স্পেন্ড অন টেনিস, তাহলে টেনিসে কত টাকা ব্যয় করা হয়। তাহলে প্রথমে টেনিসের জন্য আছে কত, 45 আর 45 ডিগ্রি, আর সবকটা যোগ করে কত হয়, সবকটা যোগ করে হয় 360 ডিগ্রি। তাহলে সবকটা যোগ করে যখন 360 ডিগ্রি হয় গুণ 100, তা সেটাই ক্যালকুলেশন করার পর আমাদের 12.5 উত্তর বেরিয়েছে। তাহলে 12.5% এখানে সঠিক উত্তর। তা বলেছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল স্পেন্ডিং ইজ স্পেন্ড অন টেনিস, টেনিসে কত টাকা ব্যয় করা হয়। তাহলে 45% ডিভাইডেড বাই সম্পূর্ণটা ইন্টু 100 দিয়ে আমরা 12.5% বার করে ফেলেছি। ঠিক আছে, তো চলুন আমরা আবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে, ইফ দ্য টোটাল অ্যামাউন্ট অন স্পোর্টস ডিউরিং দ্য ইয়ার ওয়াজ 2 crore, দি অ্যামাউন্ট স্পেন্ড অন ক্রিকেট অ্যান্ড হকি টুগেদার কত। তাহলে ক্রিকেট অ্যান্ড হকিতে দুটো মিলে কত যদি সারা বছরের 2 crore টাকা স্পোর্টসের জন্য ব্যয় করা হয়। তাহলে আমাদের এখানে ক্রিকেট কত আছে, আমরা টেনিসটা পেয়ে গেছি আগের অঙ্কটা, এবার ক্রিকেটটা খুঁজবো। আমাদের এখানে কি বলেছে যে টুগেদার দুটো মিলে ক্রিকেট অ্যান্ড হকি, তাই না? হকি কত আছে, হকি 63 আর ক্রিকেট কত আছে, 81। তাহলে 63 প্লাস 81 ডিভাইড বাই 360 ডিভাইড বাই 2 crore, আমাদের অ্যান্সার বেরিয়েছে কত, 800000, তাই না? তা আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন বি হলো আমাদের এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী আর লাস্ট, এই সিরিজের লাস্ট অঙ্ক, ইফ দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ড অন স্পোর্টস ডিউরিং দ্য ইয়ার বি 180000, দি অ্যামাউন্ট স্পেন্ড অন বাস্কেটবল এক্সিড দ্যাট অফ টেনিস অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এখানে বলেছে কি যে স্পেন্ড অন টেনিস, তাহলে আমরা এখানে স্পেন্ড অন টেনিস, টেনিসে কত বার করে দিয়েছিলাম, তা আমাদের এখানে 12.5% টেনিসে আমাদের এখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, স্পেন্ড অন বাস্কেটবল, তাহলে বাস্কেটবলের কথা আমরা বার করে নিই, সেই একই প্রসেস বাস্কেটবলে কত, 63% ডিভাইড বাই 360 ইন্টু 100 দিয়ে 17.5 বেরিয়েছে। তাহলে 17.5 বাস্কেটবলে আর টেনিসে 12.5, তাহলে এই দুটোকে বিয়োগ করে যেটা বেরোয় সেটা ডিভাইডেড বাই 100 ইন্টু আমাদের যে টোটাল এখানে পার্সেন্টেজ দেওয়া আছে এই যে এখানে কোশ্চেনটায়, তা সেটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তা বসিয়ে দিলে আমাদের এখানে সঠিক উত্তরটা বেরিয়ে যাবে। কেন না, এটা সম্পূর্ণটাই তো 100% আছে, তাই না? তা এখানে 100% যেহেতু আছে তাই 100 নিচে আসলাম, আর এটা যেহেতু পার্সেন্টেজে বার করে দিয়েছি তাই 100টা নিচে আসবে। তা আমরা ক্যালকুলেশন করে 900000 আমাদের এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তা এখানে 900000 যখন সঠিক উত্তর হবে তখন এখানে এর অ্যান্সার নেই। আপনারা কিন্তু এখানে এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে, এখানে কিন্তু অ্যান্সার নেই যেহেতু, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে যেহেতু অ্যান্সার নেই, এই চারটের মধ্যে যে কোনো একটা মার্ক করলে আপনারা কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়ে যাবেন, বা সঠিক মার্কস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তা যে কোনো একটা আপনারা মার্ক করে আসবেন, যেহেতু ভুল প্রিন্ট আউট আছে, তা ভুল প্রিন্ট আউট যেহেতু সেহেতু আপনাদের অসুবিধার সম্মুখীন হওয়ার কোনো কারণ নেই। আপনারা পরীক্ষা যদি এরকম কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা যেটা খুশি মার্কস অ্যান্সার করবেন, আপনারা কমপ্লিট মার্কস পেয়ে যাবেন। ঠিক আছে, চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে, দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার হুজ ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া হ্যাভ সেম ভ্যালু। তার মানে কি, আমাদের সেই রেডিয়াস মানে ব্যাসার্ধ বার করতে হবে সেই গোলকের যার ভলিউম আর সারফেস এরিয়া আর হ্যাভ সেম ভ্যালু, মানে একই, মানে ভলিউম মানে হচ্ছে আয়তন এবং সারফেস এরিয়া পরিধি সমান। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে ভলিউম অফ স্ফিয়ার আর সারফেস এরিয়া অফ স্ফিয়ার, মানে ভলিউম অফ স্ফিয়ারের ফর্মুলা কি, 4/3 πr³, আর সারফেস এরিয়ার ফর্মুলা কি, πr². ঠিক আছে, মানে 4πr² কাটাকাটি করে আর r = 3 ইউনিট বেরিয়েছে, এখানে সঠিক উত্তর হবে 3 ইউনিট। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে, ইন দ্য নাম্বার 3
0.4625 the place value of two digit is তাহলে খুবই সহজ অঙ্ক বন্ধুরা আমাদের 2 এর যে প্লেস ভ্যালু সেটা বার করতে হবে দশমিক আছে তো কি হয়েছে দশমিকের পরে 1 2 3 তাহলে উপরে 1 আর নিচে 1 এর পরে দুটো শূন্য এটা হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন সি হবে এখানে কিন্তু সঠিক উত্তর ঠিক আছে এটা কিন্তু দশমিকের পরে কিন্তু এইভাবে কাউন্টটা এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আর দশমিক না থাকলে এইভাবে আমরা কাউন্ট করি ঠিক আছে চলুন এবার আমরা যাই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে ডিভাইডিং 50 বাই হাফ and add 20 from the same subtract 35 তাহলে what do you get তাহলে বলেছে কি 50 কে হাফ দিয়ে ভাগ করে তার সাথে 20 যোগ করে 35 বিয়োগ করলে আমাদের आंसर কত হবে তাহলে আমরা সেটাই করেছি 50 কে হাফ দিয়ে ভাগ করে 20 যোগ করে 35 বিয়োগ করে আমাদের आंसर হয়েছে 45 সরি 85 আমাদের এখানে সঠিক উত্তর ঠিক আছে চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে এখানে প্রশ্নটা বলেছে হোয়াট নাম্বার শুড বি পুট ইন দা ব্ল্যাঙ্ক বক্স তাহলে এইখানে যে ব্ল্যাঙ্ক বক্সটা আছে এখানে কত নাম্বার পুট করা যাবে তা চলুন বন্ধুরা আমরা এটা দেখে নিই 7 5 9 18 তাহলে এটা কিভাবে আছে দেখুন 7 এর থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে হয় 2 আর 9 দুগুণে 18 ঠিক একই রকম ভাবে 6 এর সাথে দেখি 6 এর থেকে 3 বাদ দিলে হয় 3 আর 3 7 21 তারপরেরটা 4 এর থেকে 3 বাদ দিলে হয় 1 9 কে 9 আপাতত 9 লাস্টেরটা দেখে আসি 7 এর থেকে 4 বাদ দিলে 3 3 8 24 তাহলে আমাদের এখানে आंसर কত হলো 9 খুবই সহজ অঙ্ক ছিল বন্ধুরা একটা লজিক করতে দিয়েছে তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার আফটার দা ফলোইং তাহলে নেক্সট নাম্বারটা কত হবে 4 9 25 আর হচ্ছে 49 তাই তো 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 5 স্কয়ার 25 7 স্কয়ার 49 তার মানে কত হবে মৌলিক সংখ্যাগুলো আছে 2 3 5 7 তারপরটা কত হবে তারপরটা নিশ্চয়ই হবে আমরা এখানে দেখে নেব যে চারটি অ্যানসারের মধ্যে যেটা সঠিক উত্তর হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কোনটা হচ্ছে দেখুন যে 2 স্কয়ার হলে 4 3 স্কয়ার করলে 9 5 স্কয়ার করলে 25 ঠিক আছে তাহলে 2 3 5 তাই তো তারপরে হচ্ছে 7 তাহলে 7 এর পরেরটা কত হবে 7 এর পরেরটা তা 7 এর পরেরটা দেখুন এখানে যদি আমাদের এখানে মৌলিক সংখ্যাগুলোকে নেওয়া হয় তাহলে 7 এর পরেরটা আমাদের এখানে মৌলিক যদি বলি তাহলে 7 8 9 8 9 হচ্ছে না 10 11 তাহলে 11 তে কি হচ্ছে তাই না যদি মৌলিক সংখ্যাগুলো নিয়ে আমাদের এখানে করতে হয় তাহলে আমাদের 11 নম্বরে গিয়ে হচ্ছে তাহলে 11 হলে এখানে কত হবে চারটি অপশনের মধ্যে তাই 11 হলে যেহেতু মৌলিক সংখ্যা তাহলে 7 এর পরে কত হবে 7 এর পরে 11 তাই না তাহলে 7 এর পরে 11 যদি হয় তাহলে আমাদের 121 হবে তাই না তাহলে 11 স্কয়ার করলে 121 যদি আমি এখানে 2 আর 3 এর মধ্যে গ্যাপ দিই 1 3 আর 5 এর মধ্যে 2 আর 5 আর 2 এর মধ্যে 7 ওইভাবে হচ্ছে না তাহলে এখানে মৌলিক সংখ্যা 11 121 এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে বন্ধুরা তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে When the numerator of a fraction is increased by 4, numerator আর denominator মানে হচ্ছে log হর ঠিক আছে numerator মানে হচ্ছে log ঠিক আছে আর denominator মানে হর তাহলে এটা বলেছে কি একটা ভগ্নাংশের 4 বাড়ানো হয়েছে কোনটাতে না numerator মানে log এ log এ 4 বাড়ানো হয়েছে তার সেটাই আমরা এইভাবে এখানে লিখেছি একবার অঙ্ক করতে করতে বুঝে নেব the fraction increased by 2/3 তাহলে যদি ফ্র্যাকশনটা xy হয় ধরে নি xy তাহলে এটা 2 এর 3 অংশ বেড়ে যায় তাহলে হোয়াট ইজ দ্য ডিনোমিনেটর মানে হর অফ দ্য ফ্র্যাকশন তাহলে হরটা কত ছিল তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করেছি দেখুন x প্লাস 4 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন x বাই y প্লাস 2 বাই 3 লিখেছি ক্যালকুলেশন করে আমাদের y ইজ ইকুয়াল টু 6 6 আমাদের উত্তর বেরিয়েছে তাহলে আমাদের এখানে উত্তর কত y ইজ ইকুয়াল টু 6 চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন আছে দ্য HCF অফ x মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 আর x কিউব মাইনাস 1 ইজ তাহলে HCF HCF মানে গসাগু যেটা সবার মধ্যে কমন থাকবে দেখেই বোঝা যাচ্ছে কোনটা সঠিক উত্তর হবে তা সুতরাং এখানে x মাইনাস y যদি বলি তাহলে দেখুন সবার মধ্যে এটা কমন আছে ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন দি মিন অফ 5 নাম্বার ইজ 26 মানে পাঁচটা সংখ্যার গড় যদি 26 ইফ 1 নাম্বার ইজ এক্সক্লুডেড যদি একটা নাম্বার বাদ দেওয়া হয় দেয়ার মিন ইজ 25 তাহলে তাদের গড় হয় 25
দেন দ্য এক্সক্লুডেড নাম্বার ইজ, তাহলে ওই যে নম্বরটা বাদ দেওয়া হলো সেই নাম্বারটা কত, তাহলে ২৬টা নম্বর ২৬ যেটা হচ্ছে তার গড়, তাহলে গড় যদি হয় তাহলে মোট সংখ্যা কত, তাহলে 26 × 5 মাইনাস এবার 25, তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে বাদ বাকিগুলো চারটে থেকে দেয়, তাহলে চারটে তাহলে 25 × 4 তাহলে 130 থেকে 100 বাদ দিলে আমাদের অ্যান্সার রয়ে যায় কত, 30 আমাদের এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হাউ মেনি ক্যারেটস আর দেয়ার ইন ওয়ান গ্রাম, তাহলে এক গ্রামে কত ক্যারেটস হয়, এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে 5, ঠিক আছে, 5 গ্রামে 1 ক্যারেট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ প্লট হ্যাজ উইথ অফ 44 ফিট অ্যান্ড লেন্থ অফ 90 ফিট, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য প্লট, তাহলে প্লটটার সাইজ কত সেটা আমাদের বার করতে হবে। তা আমাদের এখানে আমরা দেখুন এই ক্যালকুলেশনটা এখানে করব, তা এ প্লট হ্যাজ উইথ মানে হচ্ছে চওড়া 44 এবং লম্বা 90, তা দ্য সাইজ অফ দ্য প্লট এটার সাইজটা আমরা বার করতে পারবো যে লম্বা বা চওড়া 44 × 90 দিলে আমাদের 3960 বেরিয়ে যাবে। এবার আমাদের এখানে দেখুন এখানে চেয়েছে কি স্কোয়ার ইয়ার্ডে, তাহলে আমাদের সবার আগে জানতে হবে কি এক স্কোয়ার ইয়ার্ড ইজ ইকুয়াল টু, এক স্কোয়ার ফিট ইজ ইকুয়াল টু কত আমাদের স্কোয়ার ইয়ার্ড হয়, তাহলে এক স্কোয়ার ফিট ইজ ইকুয়াল টু 1/9 স্কোয়ার ইয়ার্ড, এইটা কিন্তু আমাদের জানতে হবে, নইলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না, ঠিক আছে। তা আমাদের এরিয়া যা বেড়েছিল সেটাকে 9 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু 440 আমাদের স্কোয়ার ইয়ার্ড, আমাদের এটা কিন্তু এখানে সঠিক উত্তর বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে মেন যে মুদ্রা বিষয়টা সেটা কিন্তু আপনাদের এক স্কোয়ার ফিট ইজ ইকুয়াল টু 1/9 স্কোয়ার ইয়ার্ড, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। চলুন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ওয়ান অফ দ্য স্টুডেন্ট অফ এ ক্লাস হার্ডলি টকস ইন দ্য ক্লাস, তাহলে একটা স্টুডেন্ট ক্লাসে খুব কথা বলে, দেন বলেছে হাউ উড ইউ এনকারেজ হিম টু এক্সপ্রেস হিমসেলফ, তা তুমি কিভাবে তাকে উৎসাহিত করবে, ঠিক আছে। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্ট অফ এ ক্লাস হার্ডলি টক ইন দ্য ক্লাস, তার মানে বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনটা সঠিক। তো বন্ধুরা ওয়ান অফ দ্য স্টুডেন্ট অফ এ ক্লাস হার্ডলি, হার্ডলি মানে হচ্ছে কষ্ট সহকারে, তাই না, কষ্ট সহকারে কথা বলে ইন দ্য ক্লাস, ক্লাসে হাউ উড ইউ এনকারেজ, তা তুমি কিভাবে এনকারেজ মানে উৎসাহ দান করবে হিম তাকে টু এক্সপ্রেস হিমসেলফ, সে তাকে কিভাবে বর্ণনা দেবে সেই বিষয়টিতে, ঠিক আছে। তাহলে চারটে অপশনের মধ্যে দেখি নিই আমরা কি আছে, ওপেন আছে বাই অর্গানাইজিং ডিসিশন, অর্গানাইজ হয়ে ডিসিশন দেবে সেই হিসাব করে, নেক্সট হচ্ছে বাই অর্গানাইজিং এডুকেশন গেম প্রোগ্রাম ইন হুইচ চিলড্রেন ফিলস লাইক স্পিকিং, তা সেই সমস্ত মানে জিনিসপত্রে সে গেমই হোক খেলা হোক বা অনুষ্ঠান হোক তার মধ্যে তাকে এনগেজ করাবো যেখানে স্পিকিংটা উন্নতি হবে বা স্পিকিং মানে কথা বলার জায়গা আছে। অপশন সি আছে বাই গিভিং গুড মার্কস টু দোজ হু এক্সপ্রেস দেমসেলফ ওয়েল, তাদেরকে ভালো মার্কস দেবো যারা কথায় ভালো কথা বলতে পারে। আর অপশন ডি আছে বাই এনকারেজিং চিলড্রেন টু টেক পার্ট ইন ক্লাসরুম অ্যাক্টিভিটি, তাহলে এনকারেজ করবো ক্লাসরুম অ্যাক্টিভিটিতে তাকে অংশগ্রহণ করার জন্য। তা বন্ধুরা আমরা এইখানে সঠিক উত্তর হলো অপশন বি, কেন না যে সমস্ত ক্রিয়াকলাপে বা যে সমস্ত অ্যাক্টিভিটিতে স্পিকিং মানে কথা বলাটা আছে সেই সমস্ত জায়গায় তাকে এনগেজ করলে তার জিনিসটা ডেভেলপ করবে, ঠিক আছে। তো চলে আসছি পরবর্তী প্রশ্ন, সাকসেস ইন ডেভেলপিং ভ্যালু ইজ মেইনলি ডিপেন্ড আপন, তাহলে সাকসেস ইন ডেভেলপিং বিকাশের সফলতা মানে বিকাশ মূল্যের সফলতা ইজ মেইনলি ডিপেন্ড আপন, কিসের উপর নির্ভর করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে বলা হয়েছে গভর্নমেন্টের উপরে, সোসাইটির উপর, ফ্যামিলির উপর, টিচারের উপর, অবশ্যই এটা টিচারের উপর, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে ইজ ডিজিট 1 2 3 4 5 6 7 8 9 ইজ রিপ্রেজেন্ট বাই এ ডিফারেন্ট লেটার এ বি সি ডি ই এফ জি এইচ আই বাট নট নেসেসারি ইন দা দ্যাট অর্ডার, যে অর্ডারে ওরকম আছে এই অর্ডারে নাও হতে পারে। আচ্ছা ফার্দার ইচ অফ এ প্লাস বি প্লাস সি সি প্লাস ডি প্লাস ই ই প্লাস এফ প্লাস জি অ্যান্ড জি প্লাস এইচ প্লাস আই ইজ ইকুয়াল টু 13, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 13, সি প্লাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু 13, ই প্লাস এফ প্লাস জি ইজ ইকুয়াল টু 13 আর জি প্লাস এইচ প্লাস আই ইজ ইকুয়াল টু 13, তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ সি ই জি, তাহলে এগুলো প্রত্যেকটা যদি 13 করে হয় তাহলে 13 করে আপনারা যদি 13 করে ধরেন তাহলে কত হয় 4 হবে 1 2 3 4, তাহলে 3 4 12 2 হাতে আছে 1 4 4 5 52, তাহলে এখানে হলো হচ্ছে 52, ঠিক আছে। এইবার আর এই যে এইগুলো এই যে 1 2 3 4 এই 9 অবধি যোগ করলে কত হয়,
তা এর 9 অবধি যোগ করলে হয় 45 ঠিক আছে তা 9 অবধি যোগ করলে হয় আমাদের 45 তাহলে তাহলে 52 থেকে 45 যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কত অ্যানসার আসে 52 থেকে 45 বাদ দিলে আমাদের 7 অ্যানসার আসে আশা করি বুঝতে পেরেছেন কেন না তার কারণ হচ্ছে কি এইখানে দেখুন দুটো দুটো করে আছে আর এখানে একটা একটা করে আছে তার মানে আমাদের যদি সি ই জি এর মান বার করি তাহলে আমাদের কত উত্তর হবে 7 উত্তর হবে খুবই ইজি ছিল অঙ্কটা কেননা এটা তো দেখুন এখানে সি দুটো আছে এখানে ই দুটো আছে আর এখানে জি দুটো আছে তাই না দুটো দুটো করে আছে তা সুতরাং দুটো সামের যোগ করে 52 হচ্ছে আর একটা যোগ করে 45 হচ্ছে ঠিক আছে তা আমাদের উত্তর এখানে 7 পেয়ে গেছি ঠিক আছে বন্ধুরা আপনারা যদি বুঝতে না পারেন বাড়িতে খাতায় অঙ্কটা করুন দিয়ে আমাদের উত্তরের সাথে মিলান বা ভিডিওটি দু তিনবার করে দেখুন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে উইচ ওয়ান অফ দি স্কিল ডু ইউ কনসিডার মোস্ট এসেনশিয়াল ফর এ টিচার তাহলে এই যে স্কিলগুলো আছে এই যে আমাদের এখানে যে বর্ণনা করা স্কিল আছে এই স্কিলগুলোর মধ্যে যে খুব এসেনশিয়াল যেটা খুব এসেনশিয়াল ফর এ টিচার একটা শিক্ষকের জন্য যেটা খুবই এসেনশিয়াল সেটা আমাদের এখানে কিন্তু বলতে হবে ঠিক আছে তা চারটে অপশন আপনাদের এখানে দেওয়া আছে চারটে অপশনের মধ্যে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হয় আপনারা চুজ করুন আমরা দেখে নেব যেখানে সঠিক উত্তরটা কোনটা হচ্ছে এ বি সি ডি চারটে অপশন তো চলুন আলোচনা করে দেখব যে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হয় তা প্রথমে আছে কি প্রথমে আছে এনকারেজ চিলড্রেন টু সার্চ ফর নলেজ স্টুডেন্টদের উৎসাহিত করব যে তারা যাতে জ্ঞানের মানে জ্ঞানগুলো খোঁজে অপশন বি আছে হ্যাভ অল দ্য ইনফরমেশন ফর দ্য চিলড্রেন তাহলে হ্যাভ অল দ্য ইনফরমেশন স্টুডেন্টদের কাছে সমস্ত ইনফরমেশন আছে নেক্সট হচ্ছে অ্যাবিলিটি টু মেক চিলড্রেন মেমোরাইজ মেটেরিয়াল তাদেরকে স্মৃতিচারণ করতে বলবো যাতে সেই দক্ষতা তাদের আছে কিনা আর অপশন ডি হচ্ছে এনেবল স্টুডেন্ট টু ডু অল ইন টাস্ক ইন টেক্সট মানে তারা যাতে ভালো এনেবল চিলড্রেন টু ডু ওয়েল মানে ভালো করে তাদের যে টেস্ট আছে সেই টেস্টগুলোতে তা নিশ্চয়ই বন্ধুরা একজন টিচার হিসেবে আপনাদের কোনটা করা উচিত হবে যে মোস্ট এসেনশিয়াল কোন স্কিলটা মোস্ট এসেনশিয়াল তাদেরকে এনকারেজ এই এনকারেজের জন্য কিন্তু এই উত্তরটা এখানে সঠিক ঠিক আছে এনকারেজ মানে উৎসাহিত করব একজন টিচার হিসেবে সবার আগে তাকে উৎসাহিত করব সে যাতে নলেজ সার্চ করে তাহলে অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসছে পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন হচ্ছে অ্যাবস্টেনিজম ক্যান বি স্টপড বাই মানে অ্যাবসেন্ট যেটা আছে মানে অনুপস্থিতির হার ঠিক আছে অ্যাবস্টেনিজম এইটা ক্যান বি স্টপড কিভাবে কমানো যায় অপশন এ আছে টিচিং শিক্ষার মাধ্যমে অপশন বি পানিশিং দ্য স্টুডেন্টদের পানিশ মানে শাস্তি দিয়ে অপশন সি আছে গিভিং সুইটস মিষ্টি বিতরণ করে আর অপশন ডি আছে কন্ট্যাক্টিং দ্য প্যারেন্টের সাথে যোগাযোগ করে তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিসের মাধ্যমে আমাদের যে অনুপস্থিতির হার সেটা কমানো যেতে পারে তা আপনি যদি এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আপনি যদি টিচিং করেন তা টিচিংয়ের জন্যই তো আপনি তো টিচিংই করতেন ক্লাসে তাই না তা টিচিং করে তো করার জন্যই তো ওরা আসছে না ঠিক আছে পানিশটা এখন নেওয়া যাবে না আর গিভিং সুইটস মিষ্টিও বিতরণ করা যাবে না তো সুতরাং একটা পর্যায়ে পড়ে থাকলো যে এখানে হচ্ছে কন্ট্রাক্টিং দ্য প্যারেন্টস এবার আপনি বলতে পারেন যে হ্যাঁ অনুপস্থিতির হার তাদেরকে বলবো যে তাদের সাথে বলবো এবং সেই অনুযায়ী তাদের টিচিং দেবো আরে আপনি তো সেটাই করতেন এতদিন সেটাই করতেই করার পরেই তো আপনার অনুপস্থিতি হয়ে গেছে স্টুডেন্টরা ক্লাসে আসছে না তা সুতরাং এইটা আপনি তাদের প্যারেন্টদের সাথে কন্ট্যাক্ট না করা ছাড়া মানে গার্জেন কল না করা ছাড়া কিন্তু আপনারা এটা জানতে পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কেন আমি এই অ্যান্সারটা করলাম আপনারা নিজেরাও জিনিসটা অ্যানালিসিস করুন তাহলে আপনারা নিজেরা এটা বুঝতে পারবেন তো চলুন আজকে যে বিশেষ আকর্ষণীয় বিষয় তা সেই বিশেষ আকর্ষণীয় বিষয়ে চলে এসেছি তা সেটা হচ্ছে হোমটাস্কের পর্ব তা হোমটাস্কের পর্ব আজকে আপনাদের একটা কোশ্চেন করবো সেই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে আপনাদের সেটা সেই সঠিক উত্তর আপনাদের পোস্ট করতে হবে এবং আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন করি ঠিক আছে তা এখানে আমি একটা কোশ্চেন করছি কোশ্চেনটা করছি আপনারা একটু খাতায় লিখে নেন ইফ এ ক্লক শোস 8 o'clock দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ড ইজ অপশন এ 240 degrees অপশন বি 120 degrees অপশন সি 145 degrees না অপশন ডি 125 degrees আবার আমি বলছি কোশ্চেনটা ইফ এ ক্লক শোস 8 o'clock যদি একটা ঘড়ি দেখায় 8টা বাজে
দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস ইজ, তাহলে এই দুটো যে হাত থাকে মানে ঘড়ির কাঁটা, বড় কাঁটা এবং ছোট কাঁটা, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা কত ডিগ্রি। অপশান এ 240 ডিগ্রি, অপশান বি 120 ডিগ্রি, অপশান সি 145 ডিগ্রি, না অপশান ডি 125 ডিগ্রি। আপনাদের যে অপশানটা সঠিক মনে হচ্ছে বা যে উত্তরটা আপনার সঠিক মনে হচ্ছে সেটা কমেন্ট লাইনে এখনই পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটি দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।